আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেক উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন বা অনেকে আসলে জানতে চেয়েছেন যে আসলে তাদের যে মুরগি পালন করতেছে তাদের মুরগিটার সঠিক বয়সে সঠিক ওজনটা আসতেছে না তার দৈহিক যে গঠন সেটা বৃদ্ধি হচ্ছে না মানে এক কথায় যেটাকে বলা যায় তার প্রাপ্ত খাবার খাওয়ার পর তার দৈহিক ওজনটা বাড়তেছে না সেখানে অনেক খামারই লসের সম্মুখীন তো এখানে আসলে করণীয় কী তো আজকের এই পুরো ভিডিও জুড়ে কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো অনেকের এরকম প্রশ্ন থাকে যে খাবার খাচ্ছে মুরগি সুস্থ তবু ওজন আসতেছে না তো এখানে বেসিক্যালি কয়েকটা বিষয় থাকে যেরকম আমরা যারা মাংসের জন্য অথবা ডিমের জন্য মুরগি পালন করি সেক্ষেত্রে মুরগির দৈহিক গঠন যদি আপনার ভালো না হয় মাংসের জন্য মুরগি পালন ক্ষেত্রে আপনার সেটা বিক্রির সময় ভালো দাম পাওয়া যাবে না ডিমের জন্য যদি পালন করেন তার দৈহিক গঠন যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যায় কি আপনার প্রাপ্য ডিমটা আপনি এখান থেকে পাবেন না তো এখানে আপনি করণীয় কী এখানে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মুরগিকে কৃমিনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে মানে ক্রিমির যে ডোজটা থাকে সেটা অবশ্যই আপনাকে প্রপারলি আপনাকে তো এখানে ক্রিমের যে ডোসটা থাকে সেটা প্রপারলি আপনাকে করতে হবে যদি এটা না করেন সেক্ষেত্রে আপনার মুরগি কখনোই হৃষ্টপুষ্ট হবে না এবং সে খাবার থেকে যে পুষ্টিমানগুলো থাকে সেগুলো কিন্তু ক্রিমি খেয়ে ফেলে ক্রিমি কিন্তু আমাদের পোলট্রি সেক্টরের নীরব গাতক বলা যায় তো আপনি কৃমি ডোজ করার পর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমি এই মুহূর্তে স্কিনে যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা একদমই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমার রিসেন্টলি যেই বেস থাকে প্রত্যেকটা বেচে আমি ব্যবহার করে থাকি তো এই ওষুধটাতে আপনার থাকে হচ্ছে প্রোবায়োটিক তারপর হচ্ছে ভিটামিন মিনারেল মানে এরকম যে উপাদানগুলো থাকে প্রত্যেকটা জিনিস এখানে থাকে তো এটার ফলে হয় কি যে প্রোবায়োটিকের কারণে আপনার মুরগির যে আপনার দই তো প্রবায়োটিকের কারণে তার দেহে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলোকে সচল করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলোকে দমন করে এবং এই ভিটামিন মিনারেল এবং আরও যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো হচ্ছে মুরগির খাবার জাত যে প্রক্রিয়া থাকে বা খাবার হজমের যে প্রক্রিয়া থাকে সেটা কিন্তু খুব দ্রুত করে ফেলে তার পরিপ্রেক্ষিতে আপনার মুরগিগুলো কিন্তু খাবারের পরিমাণটা বাড়িয়ে দেবে এবং সে খাবার যদি সঠিকভাবে হজম হয় তাহলেই কিন্তু আপনার মুরগিটা যে খাবার থেকে পুষ্টি গুণটা প্রয়োজন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সে পাবে এই ওষুধটা প্রয়োগের পর দেখা যায় কি আপনার মুরগির খাবারের চাহিদাটা বেড়ে যায় এবং আপনারা বেসিক্যালি জানেন যে একটা মুরগি যত সুস্থ থাকবে এবং সে খাবার যত বেশি খাবে তার কিন্তু দৈহিক গঠন তার সুস্থতা সেটার পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে পারে তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা ড্রোজ করতে পারেন বা এই ওষুধ ব্যবহার করে কিন্তু মুরগিকে আপনার যে মাংসের যে একটা প্রোডাকশন সেটা বৃদ্ধি করতে পারেন দহিক গঠন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিকে সুস্থ রাখার জন্য কিন্তু এটা আপনি প্রয়োগ করতে পারেন এবং এই ওষুধটা কীভাবে ব্যবহার করা হয় এই ওষুধটা আমরা বেসিক্যালি ব্যবহার করি তো এখানে চার থেকে পাঁচটা আপনার তো চার থেকে পাঁচ ধরনের একটা ওষুধ থাকে তো তারই পরিপ্রেক্ষিতে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন ঠান্ডা আবহাওয়ায় যেমন আমি বেসিক্যালি মাংসের মুরগির ক্ষেত্রে যেহেতু লাইটটা সারা রাত জ্বালানো থাকে সেক্ষেত্রে রাতের বেলা দিয়ে অথবা দিনের বেলা যদি আপনার ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে দেওয়ার যদি খুব গরমে আপনি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে আপনার মুরগির পায়খানার জন্যিত যে প্রবলেমগুলো থাকে যেমন পাতলা পায়খানা বা আরও যে রকম সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক এম এল করে ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে মুরগির দৈহিক ওজন বৃদ্ধি করবেন বা মাংসের উৎপাদন ভাড়াবেন এবং আপনার মুরগিকে সুস্থ রাখবেন সেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতিনিয়ত দেশি মুরগি পালন সম্পর্কিত এরকম বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম